কাজ করব। আর কেউ? কেউ নেই আর, শুধুমাত্র আলামিন ভাই ওয়ার্ডপ্রেস দিয়ে কাজ করবেন সেটা জানেন, আর কেউ জানেন না। জানি, ভিডিওতে তো দেখছি ওয়ার্ডপ্রেস জি ভাই, ওয়ার্ডপ্রেস দিয়ে, ওয়ার্ডপ্রেস দিয়ে করব আমরা। কেমন? আচ্ছা জি, আরিফ ইসলাম কই? সবাই একটু মনোযোগী হন, আপনারা কি সবাই আছেন? জি ভাই আছি, মুকাব্বির আছেন, জি ভাই, জাফর, আরিফ, জি ভাই আছি, ওকে, মামুন ভাই আছেন, জি আছি, আপু আছেন, আচ্ছা। আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে, আমাদের যদি সিলেবাস একটু দেখি, প্রথমে বলা হচ্ছে এই বিষয়গুলো সম্পর্কে তো আমরা জানি যেহেতু আমরা ভিডিও দেখেছি। সো এখানে প্রথম যে স্টেপ সেটা হচ্ছে ইনস্টল ওয়ার্ডপ্রেস অন ইওর লোকাল সার্ভার অ্যান্ড লাইভ সার্ভার। লোকাল সার্ভার কি আমরা বুঝি এখন? লোকাল সার্ভার হচ্ছে, যদি নাও বুঝেন আমি আরেকবার বলছি, লোকাল সার্ভার হচ্ছে সেই সার্ভার যেটাতে ইন্টারনেট কানেকশন থাকে না, অর্থাৎ কম্পিউটারটাই হচ্ছে আমাদের লোকাল সার্ভার। আর লাইভ সার্ভার হচ্ছে কোনটা, যেমন ধরুন আমি যদি এখানে লিখি নেক্সট ফ্রিল্যান্সার ডট টেক, তার মানে এটা হচ্ছে আমার অনলাইন সার্ভার। এই অনলাইন সার্ভারে আমার ওয়েবসাইটটা কী করা আছে, রাখা আছে, যেটা অনলাইনে থাকে। ব্যাপারটা ক্লিয়ার? আমার যে ওয়েবসাইটটা দেখা যাচ্ছে এখানে আমাদের, এটা কিন্তু অনলাইনে একটা জায়গা নেওয়ার পরে মূলত এই ওয়েবসাইটটা সেখানে তৈরি করা হয়েছে, আর এটা হচ্ছে অনলাইন সার্ভার। আর আমার কম্পিউটারে যদি আমি ওয়েবসাইটের কাজ করি, কম্পিউটারে যে জায়গাটা আমি ইউজ করব ওয়েবসাইট তৈরি করার জন্য, সেটা হচ্ছে আমার কি, লোকাল সার্ভার। ক্লিয়ার? ওকে। এখন একটা বিষয়, সেটা হচ্ছে আমরা যে অনলাইনে জায়গা নিয়েছি, নেওয়ার পরে আমরা ওয়েবসাইট তৈরি করার একটা সুযোগ পেয়েছি। এখন আমাদের কম্পিউটার থেকে জায়গা নিয়ে আমরা যদি ওয়েবসাইট তৈরি শিখতে চাই, তাহলে আমাদের কম্পিউটারটাকে কী করতে হবে, ওয়েবসাইট তৈরির উপযোগী করে তুলতে হবে। ক্লিয়ার? এখন এই ওয়েবসাইট তৈরির জন্য, উপযোগী করার জন্য আমাকে কী করতে হবে, একটা সফটওয়্যার ইনস্টল করতে হবে, যে সফটওয়্যারের নাম হচ্ছে জ্যাম্প, XAMPP। এই জ্যাম্প সফটওয়্যার যখন আমি ইনস্টল করব আমার কম্পিউটারে, তখন এই জ্যাম্প সফটওয়্যারটা আমার কম্পিউটারের মাধ্যমে ওয়েবসাইট তৈরি করার জন্য সুযোগ তৈরি করে দিবে। ক্লিয়ার? জি ভাই। ওকে। শুধুমাত্র আলামিন থেকে আমি নোটিফিকেশন পাচ্ছি যে হ্যাঁ জি ভাইয়া, জি ভাইয়া, বাকিরা সবাই ঘুমাচ্ছে, না ভাইয়া, না ভাইয়া, ওকে। যাই হোক, রেসপন্স করলে দেখা যাবে কি আমিও আপনাদের সাথে ক্লাস করতে মজা পাবো, আপনারাও ক্লাস করতে মজা পাবেন। ঠিক আছে, এখন আমি যাব হচ্ছে একটা ব্রাউজারে যাচ্ছি, আমার সব কিছু এগুলো দরকার নেই, আমার এটাও দরকার নেই ডকটা, কারণ আমাদের আজকের কাজটা হচ্ছে এটা। আমরা দুটা সার্ভারে ইনস্টল করার চেষ্টা করব যদি আমাদের সময় থাকে, বুঝতে একটা ব্যাপার থাকে, বুঝার ব্যাপার থাকে, সময়ের ব্যাপার থাকে। ওকে, সো এটাকে আমরা ক্লোজ করে দেই, আমরা এটাকেও ক্লোজ করে দিলাম। আমি এখন আছি আমার ব্রাউজারে, যদি এটাও কেটে দেই, ব্রাউজার তো সবাই চিনি আমরা নাকি, এটা হচ্ছে ফায়ারফক্স ব্রাউজার, এটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার। ব্রাউজার দিয়ে সাধারণত কী করে, ইন্টারনেট ব্রাউজ করে, ইন্টারনেট ইউজ করার জন্য যে সকল যে মাধ্যমটা প্রথম সেটা হচ্ছে ব্রাউজার। ব্রাউজার হিসেবে বিভিন্ন ব্রাউজার রয়েছে, জি বুঝিনি, ব্রাউজার হিসেবে বিভিন্ন ব্রাউজার রয়েছে পপুলার, তার মধ্যে গুগল ক্রোম, ফায়ারফক্স, সাফারি অন্যতম। সো আমার এখানে দুইটাই আছে, তিনটার মধ্যে ফায়ারফক্সটা ইউজ করি। এখানে যদি আমি ডাবল ক্লিক করি আমার ব্রাউজারটা ওপেন হবে। এখানে আমি লিখব আমাদের যে সফটওয়্যারটা প্রয়োজন,
ওয়েবসাইট তৈরি করার জন্য, কম্পিউটারকে রেডি করার জন্য, সেটার নাম কি বলেছিলাম? জ্যাম্প। জ্যাম্প 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 লিখলাম। লেখার পরে আমি এন্টার দিব। এন্টার দেওয়ার পরে প্রথমে একটা ওয়েবসাইট আসবে, সেটার নাম হচ্ছে www.apachefriends.org। অর্গের পূর্ণরূপ কি? অর্গানাইজেশন। অর্গানাইজেশন অর্গানাইজেশন ওকে নাইস। এখন আমরা এটাতে ক্লিক করব, জ্যাম্প ইনস্টলার এন্ড ডাউনলোড। আচ্ছা, একটা বিষয়, সেটা হচ্ছে আমাদের যে জুমটা, সেটা হচ্ছে 40 মিনিট পর পর এটা ব্রেক ডাউন করে, যেহেতু এটা ফ্রি ভার্সন। তো আমাদেরকে পুনরায় মিটিংয়ে কি করতে হবে? জয়েন করতে হবে। জয়েন করতে হবে। এবং আপনারা মনে রাখবেন যে আমাদের যে আইডিটা আমরা ইউজ করি, এটা সেম অলওয়েজ থাকবে। এই আইডিটা সবাই একটু সেভ করে রাখবেন, যাতে প্রতিদিন ক্লাসের সময় আবার আপনারা জিজ্ঞেস না করেন, ভাইয়া আইডি দেন, নতুন আইডি দেন। ওকে, এখন এখানে দেখুন যে কি লেখা আছে। জ্যাম্প, অ্যাপাচি, মারিয়া ডিবি, পিএইচপি, পার্ল। আমরা এগুলো কিছু দেখব না, আমরা ডিরেক্টলি এখানে যাব। এখান থেকে জ্যাম্প ফর উইন্ডোজ, অর্থাৎ আমরা তো বেশিরভাগ ক্ষেত্রে উইন্ডোজ অপারেটিং সিস্টেম ইউজ করি, আবার অনেকে আছে লিনাক্স ইউজ করে, অনেকে অ্যাপলের প্রোডাক্ট ইউজ করে, অ্যাপলের যে অপারেটিং সিস্টেম সেটা ইউজ করে। এখানে কি কেউ আছেন যে অ্যাপলের প্রোডাক্ট বা ল্যাপটপ ইউজ করেন? নাই মনে হয়। সো বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় জ্যাম্প অর্থাৎ উইন্ডোজ আমরা ব্যবহার করে থাকি অ্যাজ অপারেটিং সিস্টেম হিসেবে। সো আমরা জ্যাম্প ফর উইন্ডোজটাতে ক্লিক করব। কি আসছে এখানে, কি লিখা আছে এখানে বলুন তো? জ্যাম্প উইন্ডোজ 64 ইনস্টলার ডট exe। ওকে, এখান থেকে আমরা সেভ ফাইল দিব। ওকে, আমি ডাউনলোডের যে লিংকটা সেটা আমি নিয়ে নিচ্ছি এখান থেকে, এই যে এখান থেকে কপি করছি, একটা নোটপ্যাড ফাইল রেডি করছি আপনাদের জন্য। ক্লাস 1 একটা টেক্সট ডকুমেন্ট নিচ্ছি আমি। ডাউনলোড জ্যাম্প, ডাউনলোড লিংক, ওকে দিলাম। এখন এটা ভেবে একটু সময় লাগবে, কতক্ষণ লাগবে? 4 মিনিট সামথিং লাগবে, আমরা একটু ওয়েট করি কেমন? আমার কাছে যদিও ইনস্টল করা আছে, তারপর একটু টোটাল প্রসেসটা দেখানোর জন্য। আচ্ছা, সবাই যাদের সাউন্ড হচ্ছে একটু মিউট করে রাখবেন। এখান থেকে আমি আইকনে ক্লিক করব, এরপর এই যে দেখা যাচ্ছে এটা, এটাকে আমি কপি করে এটাকে ক্লোজ করে দিয়ে আমার ডেস্কটপে যাব। এখান থেকে আমি যাব ক্লাস 1, এখান থেকে আমি পেস্ট করব, এটাকে চলে আসছে আমার যে সফটওয়্যারটা, অর্থাৎ জ্যাম্প যে সফটওয়্যারটা, আমি এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করি। শোনা যায়? আচ্ছা, যখন যখন ওপেনে ক্লিক করবেন তখন একটা একটা পপ আপ মেনু আসবে, সেটা কেমন আমি স্ক্রিনশট নিয়ে দেখিয়ে দিব। ওখানে দুটা বাটন থাকবে, যেটা জুমে দেখা যাচ্ছে না, জুমে দেখা যায় না সেটা। সো ওখানে ইয়েস থাকবে এবং নো থাকবে, আপনারা ইয়েসে ক্লিক করবেন কেমন। ভিডিওতে কিন্তু ভিডিও হবে, তখন বুঝতে পারবেন এটা। ক্লিয়ার? জি ভাইয়া। জি, একটু ওয়েট করি, সময় লাগবে, যেহেতু একটা সার্ভার ক্রিয়েট করবে। ভিয়েতনামি লিখ আসছে এখান থেকে, ভয় পাওয়ার কিছু নেই, এখানে ওয়ার্নিং দিচ্ছে, আপনি জাস্ট এখানে ওকেতে ক্লিক করবেন। করার পরে নেক্সট
তারপর আবার কি দিবেন নেক্সট এরপর এই সফটওয়্যারটা কোথায় ইনস্টল হবে এটা এখানে লেখা আছে সি সি মানে হচ্ছে আমাদের দিস পিসিতে যে ড্রাইভগুলো থাকে সিডি এখানে সি ড্রাইভে সেটা ইনস্টল হবে তো সি ড্রাইভে যখন ইনস্টল হবে সে কি করবে একটা ফোল্ডার তৈরি করবে যেটার নাম হবে জ্যাম্প তারপর সে কি করবে জ্যাম্পের যত ফাইল আছে যত যা কম্পোনেন্ট আছে সব কিছু এই জ্যাম নামক ফোল্ডারের মধ্যে ইনস্টল করে দিবে সো আমরা এখান থেকে নেক্সটে কি করব কিছু হাত দিব না এখানে ডিরেক্টলি যা আছে তাই নেক্সট তারপর এখান থেকে আমরা এটাকে চেকমার্ক যেটা আছে এটা আমি তুলে দিব কারণ হচ্ছে এটা যদি আমরা চেকমার্কটা দিয়ে দেই নেক্সটে দেওয়ার সাথে সাথে এই ওয়েবসাইট আবার নিয়ে যাবে ঠিক আছে আমরা এটা তুলে দেই দেওয়ার পরে নেক্সট আবার নেক্সট একটু সময় লাগবে তারপর এটা ইনস্টল হয়ে যাবে আনপ্যাক করছে অর্থাৎ আনজিপ করছে জিপ আনজিপ তো বুঝি নাকি জি ভাই ওকে এটাকে আনজিপিং করছে আনপ্যাকিংও বলা হয় আমরা একটু ওয়েট করে যাবে ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেলে এরকম একটা উইন্ডো আসবে উইন্ডোজ সিকিউরিটি অ্যালার্ট এখান থেকে আমরা কি করব জাস্ট বলে দিব যে অ্যালাও অ্যাক্সেস বুঝাতে পেরেছি জি ভাইয়া জি জি বুঝতে পারছি আবার ক্লিক করি একটু সময় নিচ্ছে এটা দেখি কি হয় ওকে হয়ে গেছে এটা চলে গেছে এখন আমাদেরকে এইখানে এখানে এখানে ক্লিক করি কি বলে বলে সেট আপ নট রেসপন্ডিং আচ্ছা মেবি সাপোর্ট করছে না আমরা একটু ওয়েট করি হয়ে গেছে এখান থেকে যেটা চেক মার্ক আছে এটাকে আমরা কি করে দিব তুলে দিব তুলে দিব হ্যাঁ এরপর আমরা এখান থেকে ফিনিশে ক্লিক করব করার পরে এখন এই জিনিসটা যে আমরা করলাম এই যে সফটওয়্যারটা ইনস্টল করলাম এটার মাধ্যমে আমরা কি করলাম এটার মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারটাকে ওয়েবসাইট তৈরি করার জন্য কাজের উপযোগী করলাম ক্লিয়ার অর্থাৎ এখন আমাদের কম্পিউটারটা একটা সার্ভারে পরিণত হলো ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য ওয়েবসাইট ডেভেলপমেন্টের জন্য অবশ্যই অবশ্যই একটা সার্ভার প্রয়োজন হয় সেটা হোক লোকাল সার্ভার অর্থাৎ লোকাল কম্পিউটার অথবা অনলাইন সার্ভার অথবা হোস্টিং ক্লিয়ার অনলাইন সার্ভারকে আমরা হোস্টিং বলে থাকি আর লোকাল যে কম্পিউটার সেটাকে আমরা বলে থাকি লোকাল সার্ভার আমার কথাগুলো ক্লিয়ার জি ভাই আমাদের সার্ভার কিন্তু রেডি এখন এখন আমরা এটাকে যেটা করতে হবে আমরা যতবারই আমরা কাজ শুরু করব কাজ শুরু করার সময় আমাদেরকে সার্ভারটা অন করে নিতে হয় তো আমরা অন করব কিভাবে আমরা যাব দিস পিসিতে যারা উইন্ডোজ ব্যবহার করেন তাদের লেখা থাকবে মাই কম্পিউটার সো আমরা এখান থেকে আমরা সিতে ইনস্টল করেছিলাম আমরা সিতে যাই এখানে দেখা যাচ্ছে জ্যাম নামে একটা ফোল্ডার জি ভাই দেখা যাচ্ছে ডাবল ক্লিক করি জি তারপরে এইখান থেকে আমরা নিচে চলে যাব নিচে একটা অপশন দেখতে পাবো যে জ্যাম কন্ট্রোল ডট ইএক্সি যেখান থেকে জ্যাম সার্ভারকে কন্ট্রোল করা হয় অন এবং অফ করা হয় আমরা এটাতে আমরা একটা কাজ করব রাইট বাটন ক্লিক করে ওপেনে ক্লিক করব এরপর একটা কি এসেছে বলছে ল্যাঙ্গুয়েজ কোন ভাষা হবে এখানে তো বাংলা ভাষা পাচ্ছি না যে যেটা আছে সেটাই রেখে আমরা সেভ দেব এরপর দেখব আমাদের এইখানে লেখা আছে জ্যাম কন্ট্রোল প্যানেল ভার্সন 3.2.4 ক্লিয়ার জি ভাই তার মানে আমাদের জ্যাম কন্ট্রোলটা ওপেন হয়েছে এখন এখান থেকে আমরা যখন কাজ করব তখন আমাদেরকে কি করে নিতে হবে আমাদের যা যা কম্পোনেন্ট লাগবে সেগুলো আমাদেরকে স্টার্ট করে নিতে হবে ক্লিয়ার জি ভাই ক্লিয়ার তো আমরা আপাতত কি লাগবে আমাদের আমাদের দুইটা জিনিস লাগবে সার্ভার রেডি করার পরে সার্ভারটা অন করার জন্য আমাদের একটা এখানে মডিউল আছে একটা ফাংশন আছে সেটা হচ্ছে অ্যাপাচি এটাই হচ্ছে আমাদের সার্ভারের সুবিধা দিবে আমাদের কম্পিউটারটাকে সার্ভার তৈরি করে দিবে এটা যখন স্টার্ট করে দিব ওকে আমাদের সার্ভার স্টার্ট হয়ে গেছে এখন আমরা এটাকে মিনিমাইজ করে রাখবো ওকে অথবা আমরা এখান থেকে কী করতে পারি ক্লোজ করে দিতে পারি তারপর এটাও আমরা ক্লোজ করে দিলাম এখন প্রশ্ন আসতে পারে ভাইয়া ক্লোজ তো করে দিলেন তাহলে কি সার্ভার ক্লোজ হয়ে গেছে আবার না ক্লোজ হয় নাই আমরা এইখানে যাব এখান থেকে যে দেখতে পাচ্ছি জ্যাম
জি ভাই দেখা যাচ্ছে, রাইট বাটন ক্লিক করি, এই যে গ্রিন কালার দেখা যাচ্ছে, দেখুন অ্যাপাচিটা অন আছে, গ্রিন মানে অন, আর বাকিগুলো রেড, তার মানে এগুলো সবগুলো অফ, এগুলো আমরা ইউজ করছি না বিধায়, আমাদের কাজে লাগছে না বিধায় আমরা অন করছি না, যখন লাগবে তখন কি করব, অন করব, অন করব। আমাদের এখন দরকার হচ্ছে সার্ভার, শুধু সার্ভার, আমরা সার্ভার রেডি করলাম, সার্ভার অন করলাম, এখান থেকে আমরা শো হাইডে ক্লিক করলে এটা শো হবে, আবার এখানে ক্লিক করলে হাইট হয়ে যাবে, কিন্তু সার্ভার কিন্তু রানিং আছে আমাদের কম্পিউটারে, একটু ক্লিয়ার, আমাদের যেহেতু সার্ভার রেডি, এখন আমাদেরকে এই সার্ভারের মধ্যে আমরা মূলত কী নিয়ে কাজ করব, ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব। এখন ওয়ার্ডপ্রেসও কিন্তু একটা সফটওয়্যার, এই ওয়ার্ডপ্রেসটাকে আমাদেরকে আমাদের যে সার্ভার আছে জ্যাম সার্ভার, সেই জ্যাম সার্ভার যেখানে আছে সেখানে কি করতে হবে, ইনস্টল করতে হবে। এখন আবার ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে না, বুঝতে পেরেছি? সবাই কথা শুনতে পারছেন? হ্যাঁ আমরা সবাই তো কথা শুনতে পাচ্ছি, কিন্তু আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা আমরা নেক্সটে যাচ্ছি, একটু মিউট করে রাখেন, বাকিরা যারা আছেন শুনতে পাচ্ছেন তো? জি। আমরা এখান থেকে ব্রাউজারে যাই, ব্রাউজারে যাওয়ার পরে এখানে ভেরিফিকেশন আছে, এটা থাকুক, আমরা এখান থেকে এইগুলা কেটে দেই, এটাও কেটে দেই, এটাও কেটে দিলাম, এখানে আমরা কি লিখবো? রেকর্ড কি হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে তো, আমরা সাউন্ড অফ রাখলে ভালো, রেকর্ডটা হচ্ছে যেহেতু, ঠিক আছে। ওকে থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা আমি যখন প্রশ্ন করব তখন আপনারা আনমিউট করে ফেলবেন, বলবেন যে হ্যাঁ, প্রশ্নের আনসার দিবেন অথবা প্রশ্ন করবেন, বাট প্রশ্ন শেষ আনসার শেষ সাথে সাথে মিউট, ক্লিয়ার? জি। ওকে থ্যাংক ইউ। এখন এখানে আমরা, হ্যাঁ বলুন। আচ্ছা আমরা এখানে কি করব, এখন আমাদের ওয়ার্ডপ্রেস সফটওয়্যার এটা আমাদের দরকার, যেহেতু আমরা ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করব, আমরা ওয়ার্ডপ্রেস লিখবো এখানে সিম্পলি ওয়ার্ডপ্রেস, লেখার পরে আমরা লিখবো ডাউনলোড, জাস্ট সিম্পলি লেখার পরে আমরা জাস্ট এন্টার দিব, দেওয়ার পরে প্রথমে একটা ওয়েবসাইট আসছে, আপনাদের ক্ষেত্রে হয়তো দ্বিতীয় সেকশন আসবে, আমার আমার কাছে প্রথমে এসছে, সেটা হচ্ছে wordpress.org, একটা লিংক আসছে না, আমরা এখান থেকে এইটাতে ক্লিক করব, ডাউনলোড wordpress.org, ক্লিক করলাম, করার পরে আমাকে নিয়ে গেছে https://wordpress.org ডাউনলোড নামে একটা পেজে নিয়ে গেছে আমাকে। সো আমরা এখান থেকে কি করব, এই যে প্রথমে যেটা লেখা আছে ডাউনলোড ওয়ার্ডপ্রেস 5.3.2, তার মানে হচ্ছে এটা ওয়ার্ডপ্রেস সফটওয়্যারের 5.3.2 ভার্সন, ঠিক আছে, এটা আবার চেঞ্জ হবে, 6 ভার্সন হবে, 7, 8, 9, 10 এভাবে হতেই থাকবে। সো আমরা দ্বিতীয় নাম্বার যেটা আছে সেটা না, আমরা এটাই ডাউনলোড করব, জাস্ট ক্লিক করি, করার পরে আমরা দেখতে পাবো যে এই যে আসছে সেভ ফাইল, এখান থেকে ওকে, একটা মেসেজ দিয়েছে হুরে ইউ আর অন ইউর ওয়ে উইথ দ্য লেটেস্ট ওয়ার্ডপ্রেস, ঠিক আছে, ও একটু স্বাগতম জানাচ্ছে আমাদের, আমরা এটা ক্লোজ করে দেই, এই যে এদিকে আমার ডাউনলোড হচ্ছে, ওকে আমরা একটু ওয়েট করি এবার, এই এটা কি, আমরা এখানে যদি লিখি যে ওয়ার্ডপ্রেস ড ওয়ার্ডপ্রেস লিখলাম, লেখার পরে ডাউনলোড, এরপর দেখি .com আসে কিনা আমাদের, ওয়ার্ডপ্রেস ডট আসেনি, কিন্তু ওয়ার্ডপ্রেস .com নামে কিন্তু একটা সাইট আছে, ওকে ওয়ার্ডপ্রেস .com নামে একটা সাইট আছে, যেটা দিয়েও কিন্তু আমরা কি করতে পারি, ওয়েবসাইট তৈরি করতে পারি, কিন্তু ওয়ার্ডপ্রেস .com কেন আমরা পছন্দ করিনি, ঠিক আছে, ওয়ার্ডপ্রেস .com এর মধ্যে ফিচার রয়েছে ওয়ার্ডপ্রেস .org এর মতোই, কিন্তু ওয়ার্ডপ্রেস .org টা হচ্ছে ফ্রি ওপেন সোর্স, ঠিক আছে, হিউজ ফিচার রয়েছে ওয়ার্ডপ্রেস .org এর মধ্যে যেগুলো ফ্রিতে ইউজ করতে পারবেন আপনি, কিন্তু এখানে দেখুন প্রথমে কিন্তু প্ল্যান এন্ড প্রাইসিং এ চলে আসছে, ঠিক আছে, ইভেন এখানে যে ঝামেলা সেটা হচ্ছে এখানে আপনি ওয়ার্ডপ্রেস .com এর মধ্যে আপনি আপনার মতো করে ফিচার রেডি করতে পারবেন না, ওইখানে দেওয়া থাকবে ফিচার আপনি ইউজ করবেন,
তাদের সাইট তারা কি করতে দিবে আপনাকে, শুধু ইউজ করতে দিবে, আপনার নামে ওয়েবসাইট তৈরি করতে পারবেন ঠিক আছে, কিন্তু ফিচার কিন্তু কি লিমিটেড, আপনি আপনার মতো করে কোনো কিছু কি করতে পারবেন না, রেডি করতে পারবেন না। কিন্তু ওয়ার্ডপ্রেস ডট অর্গে যদি আপনি চলে যান তাহলে ওয়ার্ল্ডে হিউজ পরিমাণে এর কি আছে, ডিমান্ড রয়েছে। যেমন ধরুন আমি যদি এখানে যাই themeforest.net, এখানে একটা ক্যাটাগরি রয়েছে শুধুমাত্র ওয়ার্ডপ্রেসের, দেখা যায়? জি ভাই দেখা যাচ্ছে। আমি যদি এখান থেকে পপুলার আইটেমসে ক্লিক করি আমরা দেখতে পাবো, যদি এটা অফ টপিক, আপনার প্রশ্নটা ছিল দারুণ, এখানে বলা হচ্ছে 2020 সালের বেস্ট সেলিং ওয়ার্ডপ্রেস থিম, প্রতি সপ্তাহে আমরা আপডেট করে থাকি তারা বলছে। আচ্ছা এখানে যে ব্যাপারটা দেখুন, খুব অল্প পরিমাণে $60 $39 $59 এই থিমগুলো আমরা ইউজ করে অনেক সুন্দর সুন্দর ওয়েবসাইট কী করতে পারি, নিজেদের মতো করে কাস্টমাইজ করে রেডি করতে পারি, কিন্তু ওয়ার্ডপ্রেস ডট কমে আমরা সেটা পারবো না, পারবো না, কারণ তারা তাদের মতো করে আমাকে ওয়েবসাইট বানায় দিবে, আমরা ইউজ করব, এটাই হচ্ছে ফ্যাক্ট। আর এই জন্যই ওয়ার্ডপ্রেস ডট অর্গই সবাই কী করে নেই, পছন্দ এর তালিকায় প্রথম হিসেবে কী করে পছন্দ করে থাকে। ক্লিয়ার? জি ভাই বুঝেছি। আপনি কি আনসার পেয়েছেন, না পেলে আমাকে আরেকটু বলেন, আমি আবার। জি ভাই বুঝেছি। আচ্ছা ঠিক আছে তাহলে। সো এই জন্য মূলত আমরা ওয়ার্ডপ্রেস ডট অর্গে মুভ করেছি, ওয়ার্ডপ্রেস ডট কমে এই জন্য যাইনি আমরা, আমরা ভবিষ্যতে যাব না। ওয়ার্ডপ্রেস ডট কম থেকে ওটা অনেক ইজি, তাই এটা অনেক ইজি, অনেক ইউজার ফ্রেন্ডলি ওয়ার্ডপ্রেস ডট কম থেকে। এবং এখানে যে বললাম আপনি নিজের মতো করে নিজে কাস্টমাইজ করে নিজের মতো করে নিজে থিম নিয়ে বিভিন্ন ধরনের থিম নিয়ে আপনি কাজ করতে পারেন, থিম মানে আপনারা বুঝেছেন, এক একটা থিমের মধ্যে কয়েকশো রকমের ডেমো স্যাম্পল রেডি করা থাকে, ঠিক আছে? ওকে এখন আমরা কি করব, এটাকে আমরা কেটে দেই, আমরা এই লিঙ্কটাকে একটু নিয়ে নেই, কপি কোথায় রাখবো, ক্লাস ওয়ান টেক্সটের মধ্যে, এখান থেকে এটা কি আসছে আবার, ক্লাস ওয়ান এইখানে রাখবো। হ্যাঁ হচ্ছে ওয়ার্ডপ্রেস, আচ্ছা ওয়ার্ডপ্রেসকে সংক্ষেপে বলা হয় WP, ওয়ার্ড এর W, প্রেস এর কি পি, WP ডাউনলোড লিংক দিলাম, ওকে আমরা ব্রাউজারে যাই, এটা কি হয়েছে আবার ফেল হয়েছে, আবার আবার দেই, ফেল হওয়ার কোনো অপশন নাই, সাকসেস হইতে হবে আমাদের, এই লিংকটা তো দরকার নেই। আচ্ছা আমরা এটা একটু ডাউনলোড হয়ে যাক, এইখানে যদি দেখি যে এই যে ওপেন ফাইল দেখাচ্ছে কমপ্লিটেড, আমরা এখানে ক্লিক করি, করার পরে এখান থেকে আমাদের ফাইলটা কই, এই যে এটা ছিল, আমি এটাকে কপি করছি, কপি করে এটাকে কেটে দেই, এটাকে মিনিমাইজ করে রাখি, আমাদের ক্লাস ওয়ান ফোল্ডারে যাই, একটু বড় করে দেই, এখানে আমি কি করব, পেস্টে ক্লিক করব, এটা হচ্ছে আমাদের কি ফাইলটা, ওকে। সো আমরা এটাকে আনজিপ করতে হবে, রাইট বাটন ক্লিক, এক্সট্রাক্ট ফাইল, এরপর কি দিব, ওকেতে ক্লিক করলাম, ওকে হয়ে গেছে। আমাদের এই জিপ ফাইলটা দরকার আছে না ভাই? নেই, আমাদের এখানে আনজিপ করা ফাইল আছে, সো আমরা এটাকে ডিলিট করে দেই, রাইট বাটন ক্লিক ডিলিট, এরপর আমরা এখানে যাব, ডাবল ক্লিক করি, আরেকটা ফোল্ডার পেয়েছি ওয়ার্ডপ্রেস, এটাতে আমরা কি করব, ডাবল ক্লিক করি, করার পরে আমরা কি করব, এই যে এখানে যে ফাইলগুলো আছে সবগুলো ফাইলকে আমরা কি করব, কপি করব। সো একটা একটা কপি করা ঝামেলা না, আমরা সবগুলোকে এভাবে সিলেক্ট করতে পারি, অথবা কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল এ প্রেস করলে সবগুলো সিলেক্ট হয়ে যাবে, এবং এগুলোর উপর রাইট বাটন ক্লিক করলে কপি করার অপশন আসবে, এখান থেকে আমরা কপি করলাম, এখান থেকে এটাকে আমরা ক্লোজ করে দিলাম, আমরা চলে যাব দিস পিসি থেকে যাব সি ড্রাইভে, এখান থেকে জ্যাম্প থেকে আমরা যাব কোথায়,
এইচটি ডকস নামে একটা ফোল্ডার আছে যেখানে আমরা সকল ধরনের প্রজেক্টের ফাইল রাখব। ক্লিয়ার? অর্থাৎ এইচটি ডকের মধ্যে মূলত ওয়েবসাইট তৈরি করা হয়, আর বাকি যেগুলো আছে এখানে আশেপাশে এগুলো হচ্ছে মূলত এই সার্ভারকে চালানোর জন্য ফাইল। ঠিক আছে, আমরা এইচটি ডকসের মধ্যে ঢুকি। ঢোকার পরে অবশ্যই অবশ্যই আমাদেরকে যে প্রজেক্টটা করব সেই প্রজেক্টের একটা নাম দিতে হবে। অর্থাৎ প্রজেক্টটা কি আমরা এখানে ছেড়ে দিব, পেস্ট করে দিব? ছেড়ে দিব না, না, একটা ফোল্ডার, একটা ফোল্ডার তৈরি করব। প্রজেক্টের একটা নাম হবে, কারণ প্রজেক্ট অনেক হবে, এক একটা ওয়েবসাইট এক একটা প্রজেক্ট হবে। আপনি একটা ব্যাংকের জন্য প্রজেক্ট বানাইতে পারেন, অথবা আপনি একটা কর্পোরেট প্রতিষ্ঠানের জন্য বানাতে পারেন, অথবা একটা ই কমার্স সাইট বানাতে পারেন। সো এক একটার জন্য এক এক ফোল্ডার। লেস দেন ওয়ান মিনিট আছে জুমের টাইম, সবাই আবার আসবেন। ঠিক আছে, এখন এখান থেকে আমি একটা ফোল্ডার বানাই, রাইট বাটন ক্লিক করে নিউ থেকে ফোল্ডার, নাম দিচ্ছি ই কমার্স। দেওয়ার পর আমি এন্টার দিলাম। এরপর এটাতে ডাবল ক্লিক করে ঢুকব, রাইট বাটন ক্লিক, পেস্ট। এগুলো পেস্ট হয়ে যাবে আস্তে আস্তে, আমরা ওয়েট করি। আমাদের সবগুলো ফাইল এখানে চলে আসছে। এটা গেল আমাদের প্রথম স্টেপ। দ্বিতীয় স্টেপ হচ্ছে আমাদের আমাদেরকে সার্ভারটা অন আছে কিনা একটু দেখতে হবে। এখান থেকে রাইট বাটন ক্লিক, এই যে অ্যাপাচিটা অন আছে। আমরা এখন যেটা করব, আমরা শো দিব। শো দেওয়ার পরে একটা বিষয় নিয়ে আলোচনা করব এখন, হচ্ছে সেটা হলো ডেটাবেস। ডেটাবেসের বাংলা অর্থ হচ্ছে ডাটার সমষ্টি। ক্লিয়ার? আমরা যখন ওয়েবসাইট তৈরি করি, একটা ওয়েবসাইট তৈরি করার পরে এখানে সাধারণত অনেক ইনফরমেশন থাকে। যেমন ধরুন একজন ইউজার আসলো, আসার পরে সে রেজিস্ট্রেশন করলো। এই যে রেজিস্ট্রেশন করার সময় কী হয়, তার নাম দেয়, ফোন নাম্বার দেয়, ইমেল দেয়, যত ইনফরমেশন সবই দেয়। সে দেওয়ার পরে সে কিন্তু সাবমিট করে রেজিস্ট্রেশন কমপ্লিট করে। এখন যখন রেজিস্ট্রেশন কমপ্লিট করে, তার যে ইনফরমেশনগুলো এগুলো কিন্তু হাওয়ায় উড়ে বেড়ায় না, এগুলো কিন্তু থাকে একটা নির্দিষ্ট জায়গায় গিয়ে সেভ হয়। এখন ওই যে নির্দিষ্ট জায়গাটা সেটাকে বলা হয় ওয়েবসাইটের ভাষায় ডেটাবেস। ক্লিয়ার? এই ডাটাবেস অনেক, ডাটাবেসটাও এক ধরনের ল্যাঙ্গুয়েজ, এগুলোকে ডাটাবেস ল্যাঙ্গুয়েজ বলা হয়। সো ডাটাবেস ল্যাঙ্গুয়েজগুলো অনেক ধরনের হয়, যেমন মাই এসকিউএল, এটা এক ধরনের ডাটাবেস। আরও আছে ওরাকল নামে একটা ডাটাবেস আছে, পার্ল নামে আছে, তারপর আপনার পোস্ট গ্রেস কিউএল আছে, মঙ্গো ডিবি আছে। আপনারা ইন্টারনেটে সার্চ করবেন যে ডাটাবেস ল্যাঙ্গুয়েজ, টপ ডাটাবেস ল্যাঙ্গুয়েজ, এভাবে লিখবেন, দেখবেন অনেক ডাটাবেস সম্পর্কে আপনারা আইডিয়া হবে। সো ওয়েবসাইট যখন তৈরি করা হয়, ওয়েবসাইট তৈরির ক্ষেত্রে বেশিরভাগ সময়ই সবচেয়ে বেশি পপুলার যে ডাটাবেস ল্যাঙ্গুয়েজ ডাটা সংরক্ষণ করার জন্য ব্যবহার করা হয়, ওই ডাটাবেস ল্যাঙ্গুয়েজের নাম হচ্ছে কি, মাই এসকিউএল। ক্লিয়ার? যেটা আমাদের এখানে দেওয়াই আছে সার্ভারের সাথে, বুঝাতে পেরেছি? কাউকে বুঝাতে পারেনি? আচ্ছা, এখান থেকে আমাদের কি করে দিতে হবে তাহলে, যেহেতু ওয়েবসাইট বানাচ্ছি, রেজিস্ট্রেশনের অপশন থাকতেই পারে, আরও অনেক ইনফরমেশন আমাদের ডাটাবেজে সেভ করতে হইতেই পারে, তাহলে আমরা এটাকেও স্টার্ট করে দিব। করে দিলাম, দুটোই যখন গ্রিন হয়ে যাবে তখন আমরা, আচ্ছা গ্রিন হওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি আবার আরেকটা উইন্ডোজ সিকিউরিটি অ্যালার্ট আসছে, আমরা এটাকেও কি করে দিব, অ্যালাউ অ্যাক্সেসে ক্লিক করে দিব। হয়ে গেছে, এখন আমরা এটাকে ক্লোজ করে দিব। এখন আমরা যাব আমাদের ব্রাউজারে। ওকে, আচ্ছা আমরা এখান থেকে একটা বিষয় লিখব যেটার নাম হচ্ছে লোকাল হোস্ট। লোকাল সার্ভার হচ্ছে আমাদের এই কম্পিউটারটা। এখন আমাদের যে প্রজেক্টগুলো সেগুলো থাকে কোথায় আমরা জানি? জ্যাম্পের মধ্যে কোন ফোল্ডার থাকে? এইচটি ডক। এই এইচটি ডকটাকে ব্রাউজারের ভাষায় এখানে আসলে বলা হয় লোকাল হোস্ট। ওকে, সো আমরা যখন এইচটি ডকে ঢুকি তখন আমরা কিভাবে ঢুকি?
আমরা দিস পিসি থেকে যাই সিতে, সি থেকে যাই জ্যাম্পে, জ্যাম থেকে যাই এসটি ডকে। কিন্তু ব্রাউজার থেকে যাওয়ার সময় এসটি ডকে যদি আমি প্রবেশ করতে চাই, আমাকে কি লিখতে হবে? এখানে আমাকে লিখতে হবে লোকাল হোস্ট। লোকাল হোস্ট লেখার পরে আমি দিব এন্টার। কিন্তু আমরা লোকাল হোস্ট লেখার পরে এখানে দেখতে পাচ্ছি এই একটা সুন্দর একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, একটা ইন্টারফেস দেখতে পাচ্ছি, যেখানে অনেক সুন্দরভাবে বলা আছে অ্যাপাচি ফ্রেন্ড, অর্থাৎ তারা তৈরি করেছে, তাদের ইনফরমেশনগুলো দেওয়া আছে। কিন্তু আমি তো এগুলো দেখতে চাইনি, আমি তো দেখতে চেয়েছিলাম যে লোকাল হোস্ট লিখলে আমাদের এইখানে ঢুকবে, এখানে ঢুকে আমাদের যে ফোল্ডারগুলো আছে ই কমার্স নামে যে ফোল্ডার আছে সেটা দেখব, তাই তো? আরও অনেক আমাদের প্রজেক্ট থাকতে পারে, নিউতে গিয়ে যদি আমরা ফোল্ডার বানাই যে কর্পোরেট, সো আমাদের এগুলোই দেখতে হবে। আমার তো এটা দেখার ইচ্ছা নাই, তারপর ওরা কিন্তু এটা আমাকে দেখিয়ে দিয়েছে। সো এটার একটা কারণ আছে, কারণটা যদি আমরা বলি, আমরা যখন কোনো ওয়েবসাইটে যাই, আমরা কি ইতোপূর্বে কোনো ওয়েবসাইট ভিজিট করেছি? যেমন ধরুন আমরা ইউটিউবে যাই, ইউটিউবে গেলে আমরা প্রথমে যে ইন্টারফেসটা দেখতে পাবো সেটাকে বলা হয় ইন্ডেক্স পেজ, সেটাকে বলা হয় হোম পেজ। ক্লিয়ার? হ্যাঁ, ইন্ডেক্স অথবা হোম পেজ প্রথম যেটা আসবে ইউটিউব লিখলে সেটা হচ্ছে ইন্ডেক্স পেজ অথবা হোম পেজ। তো এখন এটা তো গেল, আমি যদি লিখি এখানে নেক্সট ফ্রিল্যান্সার ডট টেক, সো এখানে যদি আমি নেক্সট ফ্রিল্যান্সার ডট টেক লেখার পর এন্টার দেই, প্রথম যে পেজটা শো করবে সেটা হচ্ছে আমার ইন্ডেক্স পেজ। ক্লিয়ার? এটাকে ডিফল্ট পেজও বলা হয়, হোম পেজও বলা হয়, ইন্ডেক্স পেজও বলা হয়, প্রোগ্রামিংয়ের ভাষায় ইন্ডেক্স বলা হয়। ওকে, সো তার মানে এখানে একটা ইন্ডেক্স পেজ আছে, যার কারণে প্রথমে ওই পেজটাই শো করছে যেটা ইন্ডেক্স নামে আছে। তো আমরা আমাদের ফোল্ডারের মধ্যে একটু দেখি এসটি ডক কোথায়, আমাদের যাইতে হবে ওখানে। আমরা যাব দিস পিসি, এখান থেকে সিতে যাব। ওকে ওকে, এখন আমরা এখান থেকে কোথায় যাব? এসটি ডকে যাওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ইন্ডেক্স নামে একটা ফাইল আছে। হ্যাঁ, দেখতে পাইলে বলবেন, দেখতে পাচ্ছি ভাইয়া। এখান থেকে ইন্ডেক্স এটাকে আমরা চেঞ্জ করে দিব, ইন্ডেক্সটাকে আমরা উল্টাপাল্টা একটা নাম দিয়ে দেবো, যে কোনো একটা নাম। ওকে, এনিথিং লিখলাম এমনিতে, এনিথিং লিখে ডট পিএইচপি এটা থাকবে। ওকে, এরপর আমরা কি করব, এন্টার দিব, অর্থাৎ ডটের আগে আমরা চেঞ্জ করে দিব, ডট পিএইচপি এটা থাকবে, কিন্তু ডটের আগে যা থাকবে সেটাকে আমরা চেঞ্জ করে দিব। সেটা যদি ইন্ডেক্স থাকে, ইন্ডেক্সটাকে আমরা অন্য নামে সেট করে দিব, আলামিন ডট পিএইচপি, তখন আর ডিফল্ট পেজ হিসেবে এটা আর থাকবে না। ক্লিয়ার? এখন যদি আমরা এখানে যে এটাকে আমরা কেটে দেই, এটাও কেটে দেই, এখানে যদি আমরা এটাকে কেটে দিয়ে লিখি যে লোকাল হোস্ট, আবার লিখার পরে যদি এন্টার দেই, একটু কি হয় দেখেন, আমার ফাইলগুলো দেখাচ্ছে এখন। এখন আর ইন্ডেক্স পেজ শো করছে, একটা স্টাইলিশ পেজ ছিল সেটা শো করে করে না, কেউ নাই। আচ্ছা, এখান থেকে আমরা যেটা করব, আমাদের যে প্রজেক্টটা সেটা কোথায় ছিল বলেন তো? ই-কমার্স, ই-কমার্স ছিল। আমরা ই-কমার্সে ক্লিক করি, করতে হবে এখানে একটু ওয়েট করতে হবে, আমরা একটা বিষয় দেখতে পাবো যে উপরে ডাব্লিউ লেখা আসছে, এখান থেকে ভাষা সিলেক্ট করতে বলছে, আমরা ইংলিশটায় রাখলাম, রাখার পরে কন্টিনিউ। এরপর আমাদের যে স্টেপটা আসছে, বলা হচ্ছে বিফোর গেটিং স্টার্টেড উই নিড সাম ইনফরমেশন অন দ্য ডাটাবেস। আমরা আগেই বলেছিলাম একটা ওয়েবসাইটে, একটা ওয়েবসাইটের প্রাণ হচ্ছে মূলত ডাটাবেস, কারণ ডাটাবেজে সব ইনফরমেশন সেভ থাকে। সো আমাদেরকে এই ওয়েবসাইটটা রেডি করার আগে ডাটাবেস তৈরি করতে হবে এই ওয়েবসাইটের জন্য। সো ডাটাবেস কিভাবে তৈরি করব, শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। আমরা একটা নতুন ট্যাব নিব, ট্যাব নেওয়ার পরে আমরা এখানে লিখব লোকাল হোস্ট স্ল্যাশ পিএইচপি মাই অ্যাট মিন, এরপর আমরা স্ল্যাশ দিতে পারি অথবা স্ল্যাশটা নাও দিতে পারি। এরপর আমরা এন্টার দিব,
এই লিঙ্কটাকে কপি করে আমি রাখছি আমাদের যে নোটপ্যাড, ডেটাবেস ইনফরমেশন। ঠিক আছে, ওকে। আচ্ছা, এখানে কি দিতে হবে আমাদেরকে? আমরা স্টেপ বাই স্টেপ করি। আমরা এখানে যাই, এটা আসুক, এখানে কি লাগবে? প্রথমে ডাটাবেজের নাম লাগবে, ওকে, কপি করি নোটপ্যাডে, কিন্তু নোট করতেছি আমি। এরপরে একটা ট্যাব দেই কিবোর্ড থেকে, এরপর কলন দিলাম, এন্টার দেই। আর কি লাগবে? ডাটাবেস ইউজার নেম। ইউজার নেম ফেসবুকে ঢুকলে যেমন ইউজার নেম থাকে, এখানেও কি থাকে? ইউজার নেম থাকে। আবার ট্যাব দেই, এখানেও ট্যাব। এরপর আর কি লাগবে? ডাটাবেজের পাসওয়ার্ড লাগবে। একটু বলবেন, হ্যাঁ রেসপন্স করবেন, রেসপন্স করলে ভালো লাগে। তারপর এখান থেকে আর কি লাগবে? ডাটাবেজ হোস্ট। হোস্ট হোস্ট, আচ্ছা। এরপর কলন দিলাম। এরপর আর কি লাগবে? টেবল প্রিফিক্স। কপি করি, আমি বুঝিয়ে দিব, এগুলা চিন্তার কিছু নেই। এভাবে সাজাবেন সুন্দর করে, পরবর্তীতে যখন এডিট করতে যাবেন আপনারও ভালো লাগবে কাজটা, এডিট করতে গেলে বুঝবেন কোথায় কি আছে। এখন এখানে যাই, এই যে চলে আসছে ডাটাবেস। আমরা মাই এসকিউএল নামে এখানে একটা জ্যাম্পের মধ্যে অন করে দিয়েছিলাম, মনে আছে? আর এই যে ডাটাবেস দেখাচ্ছে এখানে, লোকাল হোস্ট, পিএইচপি, মাই অ্যাডমিন লিখার পরে যে ইন্টারফেসটা এসেছে সেটাই মূলত মাই এসকিউএল। এটা মাই এসকিউএলের ইন্টারফেস, ডাটাবেসের ইন্টারফেস, ওয়েবসাইটের ডাটাবেস যেটাকে বলা হয় সেটা হচ্ছে এটাই। আমরা এখানে ডাটাবেস তৈরি করব। এখন আমাদের প্রজেক্টের নাম হচ্ছে ই কমার্স। সবসময় চেষ্টা করবেন ডাটাবেস তৈরি করার সময়, ডাটাবেসের নাম দেওয়ার সময় অবশ্যই অবশ্যই প্রজেক্টের নামের সাথে মিলিয়ে রাখার জন্য। ঠিক আছে, তাহলে আপনার নিজেরও কিন্তু ভুলে যেতে সম্ভাবনা কম থাকে। বুঝতে পেরেছি? এখন এখান থেকে ডাটাবেজেসে ক্লিক করি। করার পরে এই যে লিখা আসছে ক্রিয়েট ডাটাবেস, ডাটাবেজের নাম দাও। ডাটাবেজের নাম আমরা জানি, ই কমার্স ফোল্ডারের নাম দিব, কিন্তু তারপর আমরা এখানে কপি পেস্ট করব। এটা মনে রাখবেন, কেমন, যাতে কোনো ভুল না হয়। সি জ্যাম্প এইচটি ডক ই কমার্স আছে না, এটাকে আমরা রিনেম করব। রিনেম, কপি, আমি খুব লেংদি ওয়েতে দেখাচ্ছি কপি করা, রিনেম করা, ঠিক আছে, যাতে সবাই বুঝে। এরপর এখান থেকে রাইট বাটন ক্লিক, পেস্ট। যারা শর্টকাট পারেন কন্ট্রোল ভি দিয়ে, কন্ট্রোল সি দিয়ে করতে পারেন। এরপর আমরা ক্রিয়েটে ক্লিক করব। ওকে, আমাদের ডাটাবেজ তৈরি হয়ে গেছে। এই যে পাশে লেখা আছে এখানে ই কমার্স নামে একটা ডাটাবেজ তৈরি হয়ে গেছে। সো আমরা এটাকে ক্লোজ করে দিই, আমাদের আর কোনো কাজ নেই। এখন আমরা যাব নোটপ্যাড। ডাটাবেজের নাম কি ছিল? ই-কমার্স। প্রজেক্টের নাম কি ছিল? ই-কমার্স। ই-কমার্স, ওকে। এখন ডিফল্টলি লোকাল সার্ভারে ডাটাবেজের ইউজার নেম থাকে হচ্ছে রুট, ROOT, রুট। এরপর ডাটাবেজের পাসওয়ার্ড থাকে হচ্ছে খালি, দেওয়ার দরকার নেই। ডাটাবেজের হোস্ট হচ্ছে লোকাল হোস্ট, কারণ আমাদের ডাটাবেসটা হচ্ছে লোকাল সার্ভারে, এই জন্য এটা কি হবে, হোস্ট কি হবে, লোকাল হোস্ট, লোকাল হোস্ট হবে, লোকাল হোস্ট। হোস্টের বাংলা অর্থ হচ্ছে জায়গা, অর্থাৎ লোকাল জায়গা, এটা কোনো অনলাইনের জায়গা না। ঠিক আছে, টেবল প্রিফিক্স। এখন একটা বিষয় আছে, যেমন ধরুন আপনার নাম আলামিন, আরেকজন আছে আমাদের স্টুডেন্ট, তার নামও আলামিন। এখন আপনার, যেমন ধরুন আমাদের এখানে আরিফ দুজন আছে, দুজন আছে না, এদের কিন্তু আমাদের মিস্টেক হয়ে যায় কোনটা কোন আরিফ। যদি তাদের নাম কিন্তু ভিন্ন হতো, যে আরিফ, আরিফ একজন, রাকিব একজন, তাহলে কিন্তু আমরা বুঝতে সুবিধা হতো। এখন কিন্তু আমরা কনফিউশন হয়ে যাই কোন আরিফ এটা। ঠিক আছে, ছবি না দেখলে কিন্তু কনফিউশন পড়ে যাবো আমরা। সো এই জন্য এখানে ডাটাগুলো কিন্তু এক একটা টেবিলের মধ্যে রাখা হয়। আমরা যেমন বইগুলোকে কিন্তু অগোছালোভাবে ফেলে রাখি না, এদিক ওদিক টেবিলের মধ্যে গুছিয়ে রাখি। সো এই টেবিলগুলোর যদি আমরা নাম দিয়ে দিতে পারি, যেমন ধরেন আপনি, আপনার ঘরে তিনটা টেবিল আছে, তিনটা টেবিলের মধ্যে কি হয়,
আপনি সায়েন্স নিয়ে পড়াশোনা করে আপনার ভাই একটা সায়েন্সের বইগুলো সবগুলো আপনি একটা টেবিলে রেখে দিলেন, কমার্সের বইগুলো সব আরেকটা টেবিলে, তারপর আর্টসের হিউম্যানিটিস বিভাগের বইগুলো আরেকটা টেবিলে। ক্লিয়ার বিষয়টা বুঝতে পারছেন? বুঝতে পেরেছি। তো এখানে কিন্তু ভাগ আছে, টেবিলের মনে করেন একটা নাম দিয়ে দিলেন, এটা এক নাম্বার টেবিল, এটা 2 নাম্বার টেবিল, এটা 3 নাম্বার টেবিল। তার মানে কি হইলো, ভুল বোঝার কোনো অপশন নাই এখানে। কিন্তু আমি যদি এরকম বলি যে এই এই টেবিল থাকবে একটা, সব উল্টা পাল্টাভাবে অগোছালোভাবে রাখবা, তাহলে এর ব্যাপারটা কি দাঁড়াইলো, আমার ডাটা কি খুঁজে পাবো আমি পারফেক্টলি? পাবো না। এখন যদি ফিক্স থাকে, এই 1 নাম্বার টেবিলের মধ্যে আছে সায়েন্সের বইগুলো, 2 নাম্বার টেবিলে আছে কমার্সের বইগুলো, আমাকে আর এদিক ওদিক তাকাইতে হবে? ডিরেক্টলি আমি 2 নাম্বারে চলে যাব কমার্সের জন্য, 1 নাম্বারে চলে যাব সায়েন্সের জন্য। ক্লিয়ার? সো আমার ডাটাগুলোকেও যাতে আমি ইউনিক করে সাজিয়ে গুছিয়ে রাখতে পারি, তার জন্য এখানে এই টেবলগুলোর ডাটাগুলো টেবলে রাখা হয়, টেবলগুলোর একটা একটা ইউনিক নাম দেওয়া হয়, সাধারণত এভাবে দেওয়া থাকে, ডাব্লিউপি ওয়ার্ডপ্রেস আন্ডার স্কোর। ডাব্লিউপি মানে আমরা জানি না, ওয়ার্ডপ্রেস। এরপর আন্ডার স্কোর দেওয়া হয়, দেওয়ার পর একটা সংখ্যা দিয়ে দেওয়া হয়, এটা যে কোনো একটা সংখ্যা আমরা দিয়ে দিব, যখন দিব তখন দেখাবো। ওকে, আমাদের স্টেপটা গেল। এখন এখান থেকে আমরা দিব লেটস গো, কারণ আমাদের সব কিছু রেডি করা আছে। রেডি করার আগে কখনোই লেটস গো দিবেন না, লেটস গো দেই। দেখেন এখানে কিন্তু খুঁজছে, বলছে ডাটাবেজের নাম দাও। ডাটাবেজের নাম কি ওয়ার্ডপ্রেস? না ভাই, ই-কমার্স। ই-কমার্স ছিল, হ্যাঁ। আপনারা আনসার দিবেন, আমি তারপর লিখে লিখে দিব, এখান থেকে কপি করব, যদি আমাদের জানা আছে তারপরে কপি করব। ইউজার নেম কি ছিল? রুট। রুট ছিল, কপি করলাম। পাসওয়ার্ড কি ছিল? নান। কিছু ছিল নান। তো নান মানে আমরা কি করব, এন ও এন ই লিখবো নাকি খালি রাখবো? না ভাই, সব কেটে পুরো খালি রাখবো, একদম খালি রাখবো। এরপর ডাটাবেস হোস্ট কি ছিল? লোকাল হোস্ট। দেখুন এখানে লোকাল হোস্ট আছে, থাকুক এটা। টেবল প্রিফিক্স কি থাকবে? ডাব্লিউপি আন্ডার স্কোর কি থাকবে? তারপর কিছু ইউনিক নাম, ইউনিক নাম্বার আমরা দিচ্ছি 1 2 7 8 9, ঠিক আছে? এখানে কোনো ধরা বাধা নেই, আপনি ইচ্ছা মতো দিবেন। ওকে, ক্লিয়ার? বুঝাতে পেরেছি? কিভাবে বুঝতে পেরেছি? এখান থেকে সব যদি ঠিকঠাক থাকে আমরা লিখব সাবমিটে ক্লিক করব। সব যদি ঠিকঠাক থাকে এখানে বলা হবে অল রাইট স্পার্কি। ওকে, এরপর আমরা দিব রান দ্য ইনস্টলেশন। হয়ে গেছে, ওয়েলকাম বলছে আমাদেরকে, ওয়েলকাম টু দ্য ফেমাস 5 মিনিট ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেস। 5 মিনিটে ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন প্রসেসে আপনাকে স্বাগতম, ঠিক আছে? কিন্তু আমাদের প্রসেসিংগুলো যেহেতু আমরা বুঝিয়ে বুঝিয়ে করেছি, যার কারণে আমাদের 5 মিনিটস লাগে নাই, 42 মিনিট লেগেছে। ক্লিয়ার? অনেক টাইম লাগছে আমাদের আস্তে আস্তে করতে। হ্যাঁ, সো আমরা এখানে সাইট টাইটেল দিতে হবে। সাইট টাইটেল কোনটা? আমরা আবার ইউটিউবে যাচ্ছি, youtube.com। প্রত্যেকটা ওয়েবসাইটে একটা টাইটেল থাকে, ঠিক আছে? আচ্ছা, এখানে ইউটিউবের মধ্যে টাইটেল কোনটা? এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলা হয় টাইটেল, ওয়েবসাইটের টাইটেল। আমরা যদি এখানে যাই আমাদের সাইটে nextfreelancer.tech, দেখি যে এই যে এখানে যেটা লেখা আছে নেক্সট ফ্রিল্যান্সার, এটা হচ্ছে আমার টাইটেল। পাশে যেটা আছে এটা বিল্ড ইওর ক্যারিয়ার, বিল্ড ইওর ক্যারিয়ার সাবটাইটেল, ওটা এটা হচ্ছে টেক লাইন বলা হয়, সাবটাইটেল বলা হয়, ডেসক্রিপশন বলা হয়, যে কোনো একটা বলতে পারবেন। ক্লিয়ার? জি ভাই, ক্লিয়ার। ওকে, এটাও কেটে দেই। আমরা এখানে টাইটেল দিব, তো টাইটেল যত পারি সুন্দর করে দিব আমরা। ওকে, আমরা দিলাম ফর এক্সাম্পল আল আমিন শপ। শপ দেওয়ার পরে আমরা এখানে ইউজার নেম, এখন ইউজার নেমটা কি? আবার আমরা জানি যে প্রত্যেকটা ওয়েবসাইটে একজন কন্ট্রোলার থাকে, একজন অ্যাডমিনিস্ট্রেটর থাকে। ওই অ্যাডমিনিস্ট্রেটরকে কিন্তু সিলেক্ট করে দিতে হবে প্রথম অবস্থায়। একটা সাইট নতুন বানাচ্ছি, এখানে তো অ্যাডমিনিস্ট্রেটর কেউই নাই, বানাইতে হবে না আমাদের? জি ভাই, অবশ্যই। যাতে সে ঢুকতে পারে, সেখানে এডিট করতে পারে, কাস্টমাইজ করতে পারে, কোনো কোড লিখে রাখলে সেগুলো সে নিজে করতে পারে,
তার জন্য আমাদেরকে এখানে অ্যাডমিনিস্ট্রেটর বানাইতে হবে। ওই অ্যাডমিনিস্ট্রেটরের ইউজার নেম বানাইতে হবে। ইউজার নেম দিচ্ছি আমরা খুব ইজিলি অ্যাডমিন। তারপর পরে আমরা এখানে পাসওয়ার্ড দিতে বলছে, পাসওয়ার্ড অটোমেটিক একটা তৈরি হয়েছে, স্ট্রং পাসওয়ার্ড। আমরা স্ট্রং পাসওয়ার্ড ফ্যাক্ট না, আমরা মূলত প্র্যাকটিস করছি, ঠিক আছে? সো আমরা যে কোনো একটা পাসওয়ার্ড দিব সহজের জন্য, আমরা লিখব অ্যাডমিন। ভেরি উইক পাসওয়ার্ড লিখা আসছে, আমাদেরকে স্ট্রং করতে বলছে, স্ট্রং করবো না, আমরা প্র্যাকটিস করছি। এখান থেকে আমরা কনফার্ম ইউজ অফ উইক পাসওয়ার্ডে ক্লিক করব, তার মানে আমরা এটাই ইউজ করতে চাই আমাদের প্রজেক্টের জন্য। এরপর এখানে আছে ইওর ইমেইল, অর্থাৎ তোমার একটা ইমেল দাও যাতে তুমি কখনো পাসওয়ার্ড ভুলে গেলে, তুমি অ্যাডমিন ঠিক আছে পাসওয়ার্ড তো ভুলে যাইতে পারো, তখন যাতে আমরা পাসওয়ার্ডের রিসেট করার জন্য ফরগট পাসওয়ার্ড যে অপশন থাকে ফেসবুকে, ওই রকম যাতে তুমি পাসওয়ার্ড ভুলে গেলে তোমাকে আমরা রিসেট করতে পারি তোমার পাসওয়ার্ড, তার জন্য একটা ইমেল দাও, যে ইমেলে আমরা তোমার নতুন পাসওয়ার্ড কী করব, সেন্ড করব। আমি এখানে দিচ্ছি আমার দেই, যে কোনো একটা দেই, আমি এইটা দিলাম। দেওয়ার পরে এখানে বলছে সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি। সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি মানে হচ্ছে আপনি যে সাইটটা তৈরি করছেন, সবাই আছেন, আপনি যে সাইটটা তৈরি করছেন সেই সাইটটা গুগলে যখন কেউ সার্চ করবে অথবা বিং সার্চ ইঞ্জিনে যখন কেউ সার্চ করবে, তখন কি দেখাবে, এটা শো করবে, আসলে কি শো করবে আমাদেরটা, করবে না, আমরা বলতে পারবো না, আমাদেরটা করবে না, কারণ হচ্ছে আমাদেরটা হচ্ছে লোকাল সার্ভারে তৈরি করা, ঠিক আছে? এখন যদি আমরা লিখি এখানে যে নেক্সট ফ্রিল্যান্সার, টেকটা বাদ দিলাম, লিখার পর আমি এন্টার দিলাম। এন্টার দেওয়ার পরে আমরা কোথায় আমাদের সাইটটা, এখনও কাজ চলছে আমাদের সাইটটা, পাওয়া যায় কি না, এখানে তো পাওয়া যায় না। আমরা যদি এখানে ক্লিক করি পাওয়া যায় না। আমরা যদি লিখি নেক্সট ফ্রিল্যান্সার ডট টেক, লিখার পরে এখানে আসে না, আমরা এখানে সার্চ করে লিখি নেক্সট ফ্রিল্যান্সার ডট টেক, লিখার পরে এন্টার দিলাম। ওকে, সাইটটা চলে আসছে না এখানে, শো হলো, কিন্তু আমরা আমাদের সাইটের এখানে কি ছিল, এই যে লোকাল হোস্ট স্ল্যাশ ই কমার্স না, এটাকে কপি করি, কপি করে এবার এখানে আমরা পেস্ট করি, দেখি আসে কিনা। আসার তো কথা, এই যে ইনস্টলেশনে চলে আসছে না, আমরা গুগলে দিলাম, গুগলে দেওয়ার পর এন্টার দিই, আসছে না, ওই আসেনি তো, আসেনি ভাইয়া, কেন আসেনি ভাইয়া, এখন আমরা যদি এটাকে আমরা কপি করি এখানে পেস্ট করি, আমরা এন্টার দেই, আসছে, দেখা যায় না, ওই আসে নাই, বলে আনএবল টু কানেক্ট, তার মানে হচ্ছে কি যতক্ষণ জ্যাম সার্ভার অন থাকবে আমাদের ততক্ষণ এটা শো করবে, জ্যাম সার্ভার বন্ধ এটাও কি বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে। সো এখন এখানে যে আমরা ব্যাপারটা দেখেছি যে সার্চ ইঞ্জিনে দেখা যাবে কিনা, আসলে দেখা যাবে না ভাই, দেখা যাবে না, দেখা যাবে না। সো আমরা এখানে চেক মার্ক দিয়ে দিলে বলছে সে দেখা যাবে, কেমনে দেখা যাবে, এটা তো অনলাইন সার্ভারে নাই, সো আমরা চেক মার্ক দেওয়াও যে কথা, না দেওয়াও না দেওয়া একই কথা, একই কথা। সো আশা করি বুঝতে পেরেছেন। এখন এটাকে আমরা অন করে দেই, স্টার্টে ক্লিক করি, একটু দেখি, হ্যাঁ অন হয়ে গেছে। এখন আমরা এখান থেকে কোথায় যাব, ইনস্টল ওয়ার্ডপ্রেসে, কি আসছে এখানে, সাকসেস, ওয়ার্ডপ্রেস হ্যাজ বিন ইনস্টল, থ্যাংক ইউ অ্যান্ড এনজয়, এনজয় করতে বলছে। সো এখন আমরা কি করব দেখেন, এই যে
আমাদের যে লিংকটা, আমরা এখানে যাই, এখানে গিয়ে আমরা লিখব, নতুন ট্যাব নিলাম, আমি ট্যাব নিয়ে লিখছি লোকাল হোস্ট, লিখার পর আমি এন্টার দিলাম, ফোল্ডারে ঢুকে পড়েছি না এখন। এবার ই কমার্সে ক্লিক করলে আগে ইনস্টলেশনের জন্য একটা জিনিস আসতো, দেখি তো এখন কি আসে। এই যে বলছে আলামিন শপ, জাস্ট অ্যানাদার ওয়ার্ডপ্রেস সাইট। এখানে সাবটাইটেল কোনটা? এইটা, এই ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে আমাদের পারফেক্টলি এবং সাকসেসফুললি, ঠিক আছে। তো এই ওয়ার্ডপ্রেসের লিঙ্কটা কোনটা আমরা কপি করি, কপি করে এবার এইখানে যাই, আমরা যে কোনো যে কত দিছিলাম এটা মনে নাই, আমাদের সমস্যা নেই, এখানে লিখি সাইট লিঙ্ক দিলাম। এখন এই যে আমরা একটু আগে তৈরি করেছিলাম ইউজার নেম পাসওয়ার্ড, আমরা ওই কন্ট্রোল প্যানেলে কিভাবে যাব, এখানে লিখি অ্যাডমিনিস্ট্রেটর অথবা অ্যাডমিন লিঙ্ক, দুটোই কিন্তু সেম কথা, ঠিক আছে। এখন অ্যাডমিন লিঙ্ক হচ্ছে একেবারে ইজি, এটাকে আমরা কপি করেছিলাম না, এটাকে আরেকবার কপি করে এখানে পেস্ট করব, করার পরে স্ল্যাশ পর্যন্ত দেওয়া আছে, তো এখানে লিখব WP, তার মানে ওয়ার্ডপ্রেস, তারপর হাইপেন, তারপর ADMIN অ্যাডমিন, ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। এবার এটাকে আমি কপি করে নিয়ে যাই, দেখুন আপনারা কাজ করে কিনা একটু। এখানে গিয়ে এখানে যাব, এখানে নতুন একটা ট্যাব নিচ্ছি, এখানে পেস্ট করলাম, এরপর এন্টার দেই। এই যে দেখতে পাচ্ছি আমরা, আমাদের এখানে WP ওয়ার্ডপ্রেসের একটা ছবি আসছে এবং এখানে ইউজার নেম দিতে বলছে, শোনা যায়? জি ভাই শোনা যাচ্ছে। এখানে ইউজার নেম কি দিয়েছিলাম আমরা? অ্যাডমিন। অ্যাডমিন। পাসওয়ার্ড কি দিয়েছিলাম? অ্যাডমিন। অ্যাডমিন। এবং এখান থেকে আমরা রিমেম্বার মি দিয়ে দিব যদি চাই, তাহলে আমাদের বারবার পাসওয়ার্ড দিতে হবে না। ওকে, আমরা পাসওয়ার্ডটা কি দিয়েছিলাম মনে নাই, এখানে এই যে চোখের উপর ক্লিক করব, দেখা যায়? আবার যদি আমরা অফ করে দেই দেখা যাবে না। তো আমাদের এই পাসওয়ার্ড দেখলে কারো কোনো সমস্যা আছে? ইউটিউবে সবাই দেখলেও কোনো সমস্যা নেই, কারণ আমার সার্ভার বন্ধ, কম্পিউটার বন্ধ, আমার সব কিছু বন্ধ, ঠিক আছে। আচ্ছা, এরপর আমরা লগ ইনে ক্লিক করব। আচ্ছা, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে, আমরা ড্যাশবোর্ড, এটা হচ্ছে আমাদের, এটাকে ড্যাশবোর্ড বলা হয়, কন্ট্রোল প্যানেল বলা হয় ওয়ার্ডপ্রেসের। এখান থেকে একজন অ্যাডমিনিস্ট্রেটর আমাদের ওয়েবসাইটের এই যে বাইরের অংশটাকে সুন্দর করা, স্টাইলাইজ করা, এডিট করা, ফাংশনাল কিছু রেডি করা, সব কিছু সে এখানে বসে বসেই মূলত করে ইউজারের জন্য, ঠিক আছে। সো আমরা আজকে যেটা শিখলাম সেটা হচ্ছে কি করলাম, কিভাবে আমাদের লোকাল সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় এবং কিভাবে লোকাল সার্ভার তৈরি করতে হয়, আমরা এই বিষয়গুলো দেখলাম। একটু পর্যন্ত সবাই বুঝছেন ঠিক মতো? আমরা মূলত অফলাইন সার্ভার অর্থাৎ লোকাল সার্ভারকে অফলাইন সার্ভারও বলে, আমরা অফলাইন সার্ভারে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয় সেটা দেখিয়েছি। যদিও আপনাদের কাছে কারো কাছে অনলাইন হোস্টিং নেই, তারপর আমি অনলাইন হোস্টিংয়ে কীভাবে মূলত ওয়ার্ডপ্রেস ইনস্টল করে সেটা দেখিয়ে দিব। আমার আমাদের যে নেক্সট ফ্রিল্যান্সারের যে ওয়েবসাইট রয়েছে সেই অনলাইন ওয়েবসাইটের অনলাইন হোস্টিং ব্যবহার করে, এর কারণ হচ্ছে একটাই, যাতে আপনারা বুঝতে পারেন যে অনলাইনে কীভাবে, আসলে অনলাইন হোস্টিংয়ে কীভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করে এটাও শেখা হয়ে যাবে, পাশাপাশি আপনারা তো কাজ করবেন প্রথম অবস্থায় লোকাল সার্ভারে, এটাও ক্লিয়ার হয়ে গেল। ব্যাপারটা হচ্ছে এটা, যাতে লোকাল এবং অনলাইন দুটো সম্পর্কে আপনাদের কী থাকে আইডিয়া থাকে, ক্লিয়ার? জি ভাই। ওকে, সো আমরা এখন ফর এক্সাম্পল আমাদের কাজ শেষ, আমরা লগ আউট করে দিব। এই যে এইখানে হাউডি অ্যাডমিন, ওকে, এখান থেকে আমরা ক্লিক করে লগ আউট দিব। ওকে, শেষ, আমরা এটাকে ক্লোজ করে দেই, এটাকেও ক্লোজ, এটাকেও ক্লোজ, এটাও ক্লোজ, আমাদের আর কিছু দরকার নেই, এটাও ক্লোজ করে দেই। এখন আমরা কি করব, আমাদের অনলাইন সার্ভারে, অনলাইন হোস্টিং অথবা সার্ভারে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। সো আমরা যাচ্ছি আমাদের অনলাইন যে হোস্টিং যে সার্ভার, সেখানে যেতে হলে আমাদেরকে ডোমেইন নেম সিলেক্ট করতে হয়। ডোমেইন সম্পর্কে কি আমরা জেনেছি ভিডিওতে?
জি ভাইয়া জেনেছি জেনেছি অর্থাৎ হোস্টিং এর সার্ভারে কন্ট্রোল প্যানেলে যেতে হলে আমাদেরকে অবশ্যই একটা ডোমেন থাকে ওই হোস্টিং এর আন্ডারে সো ওই সি প্যানেলে অর্থাৎ ওই কন্ট্রোল প্যানেলে যাওয়ার জন্য আমাকে ওই কন্ট্রোল প্যানেলের আন্ডারে যে ডোমেন আছে সেটা লিখতে হবে সো আমি লিখছি সেটা নেক্সট ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার ডট টেক ওকে দেওয়ার পরে আমি এন্টার দিলাম আমরা ওয়ার্ডপ্রেসে যেমন আমরা ডাব্লিউপি অ্যাডমিন লিখতাম ড্যাশবোর্ডে যাওয়ার জন্য এখানে হোস্টিংয়ে যাওয়ার জন্য অর্থাৎ কন্ট্রোল প্যানেলে যাওয়ার জন্য এই যে এই ডোমেনটার পরে লিখতে হবে কি স্ল্যাশ স্ল্যাশের পরে লিখতে হবে সি প্যানেল সি এর পূর্ণরূপ হচ্ছে কন্ট্রোল প্যানেল দিয়ে তো প্যানেল অর্থাৎ কন্ট্রোল প্যানেল ঠিক আছে বুঝাতে পারছি আমি এখান থেকে আমি দিব এন্টার একটু মনোযোগী হবে আচ্ছা এখানে ইউজার নেম দিতে হবে একটা ইউজার নেমটা আপনার দেওয়া থাকবে অর্থাৎ হোস্টিং তো কিনতে হয় যেখান থেকে কিনবেন তারা কি করে হোস্টিংয়ের ইউজার নেম দিয়ে দেয় আমরা এখন ইউজার নেম দিয়েছিলাম না একটু আগে অ্যাডমিনের ওরকম ইউজার নেম থাকে সো আমার ইউজার নেমটা আমি দিব পাশাপাশি এখানে পাসওয়ার্ডটাও দিব ওকে আমরা এখান থেকে কিসে ক্লিক করব লগইনে ক্লিক করব সব ঠিক থাকলে লগইন সাকসেসফুল বলবে এটা হচ্ছে মূল ড্যাশবোর্ড অনলাইন হোস্টিং এর ওকে যেটাকে সি প্যানেল বলা হয় সি প্যানেলের প্রথম যে ইন্টারফেস প্রথম যে ডিসপ্লেইং হয় সেটা হচ্ছে এইটাই এই পেজটাই শো হয় এখান থেকে দেখুন আমরা খুব সহজে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব অবাক হয়ে যাবেন একটু নিচে চলে যাবো আস্তে আস্তে এখানে ওয়ার্ডপ্রেস লেখা আছে দেখা যায় ওয়ার্ডপ্রেসে ক্লিক করি দেখবেন খুব ইজি একেবারে এখান থেকে আমরা লিখব ইনস্টল নাও দেওয়ার পরে আমরা এখান থেকে যেটা করব এটা একটু HTTPS করে দেই আচ্ছা এখানে এটা হচ্ছে কি চুজ ডোমেইন আমরা এখান থেকে কি করতে হবে নেক্সট ফ্রিল্যান্সার ডট টেক ওকে আমরা এটাকে সেট করে দিলাম কারণ আমাদের ডোমেন আছে শুধু একটা আবার অনেকে দেখবেন যে নেক্সট ফ্রিল্যান্সার ডট টেক আছে একটা আলামিন শপ ডট কম আছে একটা রাকিব ডট কম আছে একটা তো সেই ক্ষেত্রে এখানে অপশন থাকবে কি এখানে অপশন থাকবে যে তুমি কী করবা কোথায় ইনস্টল করবা তোমার কোন ডোমেনে করবা রাকিব শপ ডট কমে করবা নাকি নেক্সট ফ্রিল্যান্সার ডট টেকে করবা এখান থেকে সিলেক্ট করে দেওয়া যায় ক্লিয়ার অর্থাৎ তুমি ওয়ার্ডপ্রেসটা কোথায় ইনস্টল করবা রাকিব শপ ডট কমে নাকি নেক্সট ফ্রিল্যান্সার ডট টেকে ক্লিয়ার সো আমরা ওইখানে আমরা প্রজেক্ট তৈরি করেছিলাম না আমাদের ফোল্ডার এখানেও প্রজেক্টের জন্য আলাদা আলাদা ফোল্ডার তৈরি করা যায় যেগুলোকে বলা হয়েছে ইনডিরেক্টরি আমরা এখানে ইনডিরেক্টরি অর্থাৎ ফোল্ডার বানাচ্ছি একটা যেখানে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টল হবে ফোল্ডার দিচ্ছি আমি আল আমিন আচ্ছা আল আমিন তো ওখানে দিলাম এখানে এবার আর কি আছে রেগুলার কথা বলতে বলতেছে কে আরেকজন কে দেখি তো মোকাব্বির দিচ্ছি আমি মোকাব্বির লিখলাম লিখার পরে মোকাব্বির শপই লিখছি মোকাব্বির শপ লিখলাম লিখার পরে এই যে সাইটের এটা কি টাইটেলটা দিলাম দিলাম মোকাব্বির কি শপ শপ এরপর সাইটের ডেসক্রিপশন কি হইতে পারে ইয়র ওয়ান স্টপ সলিউশন দিলাম একটা ট্যাগলাইন অথবা ডেসক্রিপশন এরপর এখানে কি লাগবে অ্যাডমিনের অ্যাকাউন্ট লাগবে অর্থাৎ ওই আগের মতো অ্যাডমিনের ইউজার নেম কি দিব অ্যাডমিন পাসওয়ার্ড কি দিব অ্যাডমিন দেওয়ার পরে আমরা এখান থেকে ওই যে অ্যাডমিনের ইমেইল ইমেলটা দিয়ে দিব ওয়েব দিয়ে দিলাম এটা দিলাম দেওয়ার পরে আমরা এখান থেকে আর কিছুই করব না যদি কোনো চেকমার্ক থাকে আমরা তুলে দিব দেওয়ার পরে ইনস্টল দেখতে পাচ্ছেন দেখা যায় ইনস্টল ইনস্টল দেখা যায় ক্লিক করলাম ইনস্টলে সবার ঘুম আসছে একটু আর বেশি নেই আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে এই যে এটা আসছে আমাদের সাইট যদি এখানে আমি কন্ট্রোল চেপে ধরে ক্লিক করবেন তাহলে নতুন একটা ট্যাব নিয়ে ওপেন হবে
এটা কিন্তু সেম অবস্থায় আছে। আবার অ্যাডমিনিস্ট্রেটিভ ইউআরএল, এখানে যদি আমি কন্ট্রোল চেপে ধরে ক্লিক করি, এই যে দেখেন আমাদের সাইটটা হয়ে গেছে খুব তাড়াতাড়ি, দেখছেন? ক্লিয়ার? এই যে এখানে দেখুন ড্যাশবোর্ড চলে আসছে। দেখুন কত ইজি, আপনার লোকাল সার্ভার চেয়ে অনলাইন সার্ভার কতটা ইজি, 2 মিনিটের বেশি লাগেও নাই মনে হয়। সো আশা করছি সবাই বুঝতে পেরেছেন। আমাদের লেকচার আপাতত এখানে শেষ। আমরা আজকে যা যা শিখলাম তার একটা মূল ভাবটা সংক্ষেপে বলি। আমরা কি কি শিখেছি? ওয়ার্ডপ্রেস ইনস্টল, ওয়ার্ডপ্রেস লোকাল হোস্টে আমরা কিভাবে জ্যাম্প ইনস্টল করব, তারপর ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, জি, তারপর লাইভ সার্ভারে আমরা দেখলাম কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হয়। সো এইগুলোই হচ্ছে আপনাদের কাজ। আপনাদের কাজ কী হবে? আপনাদের কাজ হবে জাম্প ইনস্টল করবেন স্টেপ বাই স্টেপ। আমি নোটপ্যাড ফাইলটা দিয়ে দিব, কেমন, লিঙ্কও দিয়ে দিব। আর মনে হয় লিঙ্ক লাগবে না, কারণ ভিডিও দেখবেন তো আপনারা, ভিডিও দেখবেন না? হ্যাঁ, গুগল দেখবেন, গুগল করে বের করে ফেলতে পারবেন। সো আর 1 মিনিট আছে মনে হয়, আমরা আর কথা না বাড়াই আজকের মতো এখানে শেষ করি। সবাই কি করবেন, জ্যাম্প ইনস্টল করবেন, একটা করে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন। ক্লিয়ার? ওকে, তাহলে ঠিক আছে, ভালো থাকবেন সবাই। কোনো প্রশ্ন আছে? আসসালামু আলাইকুম। ওকে ভাইয়া, গুড নাইট। ওকে।